এভাবেই চট্টগ্রামের ঐতিহ্যবাহী ঢোল বাজনার মাধ্যমে লালডিগির মাঠে প্রবেশ করেন বলিরা এ সময় বাদ্যের তালে তালে নাচের মাধ্যমে দর্শকদের মাতিয়ে তোলেন তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি যুব সমাজকে একত্রিত করার লক্ষ্যে আব্দুল জব্বার সওদাগর উনিশশো নয় সালে বলি খেলার প্রচলন করেন তারপর থেকে শত বছরের বেশি সময় ধরে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এই কুস্তি প্রতিযোগিতা এটা যদিও জব্বারের বলি খেলা নামে কিন্তু আমি গর্ববোধ করি চট্টগ্রামবাসী হিসাবে এটা চট্টগ্রামের এই ঐতিহ্য চট্টগ্রামবাসীরই খেলা এটা সত্তরত্ত বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন বয়সী তরুণ কুস্তি প্রতিযোগিতা করে একে অপরের বিরুদ্ধে আর তীব্র গরমকে উপেক্ষা করে ঐতিহাসিক এই খেলা দেখতে উপস্থিত হয় হাজারো বিভিন্ন বয়সী মানুষ এবছর একটু গরম বেশি গরমের মধ্যে আমরা এই বলি খেলায় অবশ্যই উদযাপন করতে আসছি এই বলি খেলতে খেলতে একদম হঠাৎ করে জব্বরের চাষ এই আমিও বলি খেলাতে খেলতে আসলাম অনেক ভালো লাগছে এদিকে সকল রাউন্ড শেষ হওয়ার পর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় কুমিল্লার দুই বলি বাঘা শরীফ ও রাশিদের মধ্যে শ্বাস করে এই খেলায় এগারো মিনিট চব্বিশ সেকেন্ডে হার মানেন রাশেদ বিকেল সাড়ে পাঁচটায় কুমিল্লার বাঘা শরীফকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন রেফারিরা এটা আমার নানা থেকে শিখা এবং কি আশা আর এটা খেলে যাব এবং ভবিষ্যতে আমার পর প্রজন্মদেরকেও শিখাবার হাজ হাজ জিত ঈশ্বর করে দিছে কিন্তু আপনাদের থেকে থাক মনে থাকতে হবে যে আমি জিততে হবে সেটা বলি খেলাকে কেন্দ্র করে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম